চিরাচরিত প্রথা মেনে ইস্ট বেঙ্গল ক্লাবে পালন করা হয় ইস্ট বেঙ্গল দিবস। বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালবেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু এবং ডক্টর রমেশ সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়রা। যেমন প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে ছিলেন ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, বিকাশ পাজি, অতনু ভট্টাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, এলভিটো ডিকুনা, মায়তা হুসেন, দীপঙ্কর রায়, রহিম নবী, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক তারকা ফুটবলাররা ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের জুনিয়র ফুটবলাররা। এছাড়াও ইস্ট বেঙ্গলের একাধিক সদস্য সমর্থকেরাও উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল দিবস পালন করার জন্য। মাল্যদানের পর কেক কেটে ইস্ট বেঙ্গল দিবস পালন করেন ইস্ট বেঙ্গল কর্মকর্তা এবং সদস্য সমর্থকেরা। এরপর ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের আধিকারিকগণ এবং প্রাক্তন খেলোয়াড়রা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।